হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা অদ্ভুত ধরনের রোগ সম্পর্কে আলোচনা করব। এই রোগ সাধারণত শিশুদেরই হয়ে থাকে। আপনার বাড়িতে কোনো শিশুর এই ধরনের রোগ নেই তো? তাহলে আলোচনা করা যাক। শিশু যখন ছাই, মাটি, কাদা, কয়লা ইত্যাদি অখাদ্য খায়, এই রোগের নাম পাইকা। এই মানসিক অসুখে ভোগা শিশু যখন তখন বা অনবরত দীর্ঘদিন ধরে প্লাস্টার, কাদা, উল, ছাই, পেঙ্কার, মাটি, ঘাস, কাঁচ বা কিকিকি, এরকম নানা অখাদ্য যা পুষ্টিবিহীন সুযোগ পেলেই খেয়ে ফেলে। কেউ হয়তো দিনের পর দিন ছুরি কাঁচি খেয়ে বিরাট বিপদ বাঁধিয়েছে, আবার কেউ সকলের অজান্তে খেয়ে চলেছে চুল। সাধারণত শিশুরা 1 থেকে 2 বছর বয়সের দিকে শুরু হয় এবং 1 থেকে 3 বছরের শিশু অনেকেই হাতের নাগালে যা পায় তা মুখে পুরে দেয় এবং এটা স্বাভাবিক। তবে 2 বছরের অধিক বয়সে এরূপ আচরণ গুরুত্ব সহকারে নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে দারিদ্রতা, অপুষ্টি, ব্রেন অ্যাবনর্মালিটিস, শিশুর প্রতি মায়া মমতাহীন আচরণ, বিশৃঙ্খল পরিবেশ, মানসিকভাবে পিছিয়ে থাকা শিশু, এসব কারণ যুক্ত হয়ে থাকে। এবার আমরা এই রোগের কুফল ও ব্যবস্থাপনা দেখে নেব। প্রথম তো এই রোগের জন্য চরম অপুষ্টি, পয়জনিং, কৃমি সংক্রমণের ঝুঁকি, এমনকি বিভিন্ন ভিটামিনের ঘাটতিও হয় বাচ্চাদের মধ্যে। শিশু রোগ ও মনোরোগ বিশেষজ্ঞ দেখিয়ে শিশু কোনো অটিজম, সিজোফ্রেনিয়া, অন্য মানসিক বৈকল্যজনিত বা শারীরিক সমস্যায় পড়েছে কিনা নির্ণয়ের প্রয়োজন। কৃমি সংক্রমণ, অ্যানিমিয়া, খাদ্যপ্রাণ ও খনিজ পদার্থগুলোর ঘাটতি লাঘবের সঠিক ঔষধ দিতে হবে। সাধারণত দেখা যায় সচরাচরভাবে শৈশবাবস্থায় রোগের উপশম ঘটে এবং কখনো কখনো যৌবনে। বাচ্চাদের ভালো খাবারের গুণাবলী তাদের বোঝার মতো করে আলোচনা করতে হবে এবং তাদের সাথে গল্প করতে হবে। সর্বোপরি বাচ্চাদের টাইম দিতে হবে, অযথা শাস্তি বা মারধর করবেন না, এতে হিতে বিপরীত হবে। বাচ্চারা ভালো ও নর্মাল খাবার খেলে তাদের পুরস্কৃত করতে হবে। এই রোগ যদিও সম্পূর্ণ নিরাময়যোগ্য, তবে তা রোগী থেকে রোগীতে ভিন্ন হতে পারে। তবে চিকিৎসকরা কাউন্সিলিং ও ওষুধ প্রয়োগে রোগটিকে পুরোপুরি নির্মূল করে দিতে পারেন। আপনারা আপনাদের বাচ্চাদের সম্পর্কে সতর্ক হন ও খেয়াল রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। And thank you for watching my video.